আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবনের শেষ আমল হিসেবে যেটাকে নির্বাচন করেছেন, এটা কোনো সাধারণ বিষয় হতে। আর এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনাগুলো সেগুলোর দিকে আপনি তাকান, বোঝা যায় যে তিনি কত গুরুত্ব এর বর্ণনা করেছিলেন। আমি আজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ, যেটি আমাদের সমাজ থেকে অনেকটা হারিয়ে গেছে, বিদায় হয়ে গেছে, বিলুপ্তির দিকে, সেই সুন্নাহ নিয়ে কিছু কথা বলতে চাই। আর সে সুন্নাহটি হলো মেসওয়াকের সুন্নাহ। মেসওয়াকের সুন্নাহ শুনলে আমাদের মনে হয় এটা বোধহয় দাঁত পরিষ্কার করার কাজ শুধুমাত্র এই দ্বারা হয়, এটা তো একটা ছোটোখাটো বিষয়। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো সুন্নাতই ছোট বা তুচ্ছ হতে পারে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুহাক্কিরান্না মিনাল মারুফি শাইআ আও লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, তোমরা কোনো ভালো কাজ সেটা যত ছোট হোক এটাকে তুমি কখনো ছোট মনে করবে না। লা তাহকিরান্না, কখনো ছোট মনে করবে না কোনো ভালো কাজকে, সেটা যত ছোটই হোক, যেটা সহজ আমলই হোক, দেখতে যত সাধারণ আমলই মনে হোক। সেখানে মেসওয়াকের যে সুন্নাহটি, এই সুন্নাহটি কোনো সাধারণ সুন্নাহ নয়, সাধারণ আমল নয়। আমাদের সমাজে বেশিরভাগ মানুষ মনে করেন এটা শুধুমাত্র মুখ পরিষ্কারের দাঁত পরিষ্কারের একটা বিষয় এবং সুন্নার মধ্যে খুব সাধারণ মানের একটা সুন্নাহ, এটা ভুল। মেসওয়াক সম্পর্কে এমন কিছু তথ্য আছে, মেসওয়াক সম্পর্কে এমন কিছু জানার বিষয় আছে যেগুলো আমাদের মুসলমানদের বেশিরভাগ মানুষই আমরা জানি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকের গুরুত্ব বোঝাতে গিয়ে বলেছেন, বুখারি মুসলিম সহ প্রায় বেশিরভাগ হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে হাদিসটি, বিখ্যাত হাদিস, তিনি বলেছেন, লাউলা আন আশুক্কা আলা উম্মতি, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য হবে, তাদের কষ্টকর হয়ে যাবে এ আশঙ্কা না করতাম, লা আমারতুহুম বিসওয়াক, তাহলে আমি তাদেরকে মেসওয়াক করার অর্ডার জারি করে দিতাম, ফরজ ওয়াজিব করে দিতাম মেসওয়াক করাটাকে। এই কাজটা আমরা যত সাধারণ মনে করি, যত ছোট কাজ মনে করি, যত সিম্পল কাজ মনে করি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সেভাবে দেখেননি। কত গুরুত্বপূর্ণ কাজ হলে তিনি মেসওয়াক করাটাকে ওয়াজিব এবং ফরজ করে দিতে, নির্দেশ জারি করতে তিনি চেয়েছেন, কিন্তু ফরজ ওয়াজিব করে ফেললে আমাদের জন্য নিয়মিত সেটা ধরে রাখাটা কঠিন হবে, কষ্টসাধ্য হবে, সেই কারণে করা হয়নি। কিন্তু এটা এমন আমল যে আমলটা ফরজ ওয়াজিব হওয়ার মতো গুরুত্বপূর্ণ। মুহতারাম হাজরিন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসওয়াকু মাতহারাতুন লিররব, মেসওয়াকের ফজিলত এক নম্বর হলো যে এটা রবের সন্তুষ্টি এনে দেয়। আমাদের মালিককে সন্তুষ্ট করতে হলে মেসওয়াকের বিকল্প নাই। দেখেন, শুধুমাত্র দাগ পরিষ্কার না, এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন হবে। মেসওয়াকের দ্বিতীয় ফজিলত উপকারিতা হলো এটা আমাদের মুখ পরিষ্কার করে। হাদিসে প্রথমেই মুখ পরিষ্কারের কথা বলা আসছে, সেক্ষেত্রে আমরা প্রথমটাই বলতে পারি যে এক নম্বর হলো মুখ পরিষ্কার করা, আর দুই নম্বর হলো আমরদাতান লিররব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা, দুইটা উপকার হলো। নাম্বার তিন, মেসওয়াকের তৃতীয় উপকারিতা হলো যে মেসওয়াক এমন একটা আমল যার মাধ্যমে ইমানি মৃত্যু নসিব হয়। কি নসিব হয় ভাই? ইমানি মৃত্যু। সহজ কোনো বিষয় না, অনেক বড় একটি বিষয়। অনেক উলামায়ে কেরাম বলেছেন মেসওয়াক নিয়মিত যারা করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মৃত্যুর সময় ইমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ আমল ছিল মেসওয়াক, অন্য কোনো আমল না। কোন আমল ছিল? মেসওয়াক করা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে যখন চলে যান তো আমার কোলে তার মাথা ছিল, আমার চোখের সামনে সব কিছু ঘটেছে, তো আমি দেখেছিলাম যে তিনি একেবারে তার জীবনের শেষ মুহূর্তে দুনিয়া থেকে তিনি চলে যাচ্ছেন, এরকম একটি মুহূর্তে আয়েশা রাদিয়াল্লাহু আনহার ভাই আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় প্রবেশ করেছেন, তার হাতে মেসওয়াক ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখে ইশারা দিলেন, কথা বলার মতো ক্ষমতা তার তখন ততটা নেই, ইশারা দিলেন। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ইশারা বুঝে বললেন, আপনি কি মেসওয়াক করতে চাচ্ছেন? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় ঢুলিয়ে মাথা নাড়িয়ে সায় দিলেন, হ্যাঁ মেসওয়াক করতে চাচ্ছি। আম্মাদান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তার ভাইয়ের কাছ থেকে মেসওয়াক নিলেন,
এখন মেসওয়াককে নরম করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তখন এত শক্তি ছিল না যে দাঁত দিয়ে চিবিয়ে সেটাকে নরম করবেন, খুব দুর্বল হয়ে পড়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তখন তিনি ইশারা করলেন যে আমি আপনাকে নরম করে দিব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সায় দিলেন, তখন তিনি দাঁত দিয়ে মেসওয়াককে নরম করে দেওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মেসওয়াক দিয়ে মেসওয়াক করেছেন। মেসওয়াক করার পর তিনি দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, যত ছোট মনে করি আমরা, যত সহজ মনে করি, আল্লাহর কসম মেসওয়াক এত সহজ বা সাধারণ কোনো বিষয় না। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবনের শেষ আমল হিসেবে যেটাকে নির্বাচন করেছেন, এটা কোনো সাধারণ বিষয় হতে। আর এই বিষয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নির্দেশনাগুলো সেগুলোর দিকে আপনি তাকান, বোঝা যায় যে তিনি কত গুরুত্ব এর বর্ণনা করেছিলেন। তাহলে তিন নম্বরের ফজিলত হলো যে জীবনের শেষ আমল হিসাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তামান্না ছিল, আকাঙ্ক্ষা ছিল, তিনি মেসওয়াক করে যেতে চেয়েছেন এবং মেসওয়াক করেই তিনি দুনিয়া থেকে গেছেন। এই জন্য এর ভিত্তিতে অনেক উলামায়ে কেরাম বলেন যে শেষ মুহূর্ত জীবনের ভালো হোক, এটা যদি চান তাহলে মেসওয়াক নিয়মিত করেন, মেসওয়াকের আমলটা করেন। মেসওয়াকের পাঁচ চার নম্বর উপকারিতা হলো যে মেসওয়াকের মাধ্যমে একজন মানুষ তার ইমানকে শানিত করতে পারে, এটা হলো মেসওয়াকের সুপ্ত উপকারিতা। এবং এ নিয়ে গবেষণা করেছেন এবং নির্ভরযোগ্য গবেষক, অনেক গবেষকের আর্টিকেল, তাদের বিভিন্ন লেখাজোকা, এ মর্মে বিভিন্ন পুস্তিকা, সেগুলোতে যে সমস্ত তথ্য উপাত্ত বৈজ্ঞানিক ভিত্তিতে এবং বিজ্ঞানের উপর নির্ভর করে যে সমস্ত তথ্য উপাত্ত গবেষণা করে অনেক গবেষকগণ একটি বিষয় জানিয়েছেন, তা হলো মেসওয়াকের ঘর্ষণ দাঁতের সাথে, এটার ফলে দাঁতের সাথে ব্রেইনের যে একটা সম্পর্ক আছে, এর ফলে মানুষের যত বেশি মেসওয়াকের ঘর্ষণ হয় দাঁতের উপর, তত বেশি মানুষের মধ্যে ইমানের যে বিশ্বাসটা, যে ব্যাপারটা আছে, সেই বিশ্বাসটা তত বেশি শানিত হয়, তত বেশি শানিত হয়। এবং এর সাথে ইমানের সম্পর্কটা অনেক সুনিবিড়। আর মেসওয়াকের আর এই উপকারিতাটা হলো সুপ্ত উপকারিতা, আধ্যাত্মিক উপকারিতা, বোঝা যায় না, কিন্তু মেসওয়াক যত বেশি করা হয় তত বেশি মানুষের মধ্যে ইমান শানিত হয়, ইমানের ধার তত বাড়ে। আর এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এমন জায়গায় মেসওয়াক করতে বলেছেন যেখানে বাহ্যিকভাবে মেসওয়াক করার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। যেমন কথার কথা, নামাজে দাঁড়ানোর সময় মেসওয়াকের কথা বলেছেন, ওযুর সময় মেসওয়াকের কথা তো হাদিসে বলাই আছে, আবার নামাজের সময় কেন মেসওয়াক করতে হবে? ওযু করেই তো নামাজে দাঁড়ায় মানুষ, আবার নামাজের সময় কেন মেসওয়াক করতে হবে? কোরআন তেলাওয়াতের সময় মেসওয়াক কেন করতে হবে? মেসওয়াক তো মুখের দুর্গন্ধ দূর করার জন্য। একজন মানুষ নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, বাসায় গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই কাজটা করতেন, রোজা রেখে দিন, এবারে মেসওয়াক করতেন কেন? সাধারণত আমরা কিছু কিছু সময় মেসওয়াক করার, দাঁত পরিষ্কার করার গুরুত্ব বুঝি, কারণ মুখে দুর্গন্ধ হয়, দূর করতে হয়, যেমন ঘুম থেকে উঠার পরে মেসওয়াক করতে হয়, বোঝা যায়। কিন্তু এর বাইরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন অনেক জায়গায় মেসওয়াক করতে বলেছেন যে জায়গাগুলোতে মুখ পরিষ্কার করার মতো কোনো গুরুত্বপূর্ণ ইস্যু পাওয়া যায় না, সেখান থেকে বোঝা যায় এই মেসওয়াক, এটা কোরআন তেলাওয়াতের সময়, নামাজের সময়, জীবনের শেষ মুহূর্তে এরকম গুরুত্বপূর্ণ অনেকগুলো টার্নিং পয়েন্টে আপনি দেখবেন, বিশেষ করে ইবাদতের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে মেসওয়াকের কথা তিনি বলছেন। এখান থেকেও বোঝা যায় মেসওয়াকের সাথে ইমানের সম্পর্ক অনেক শুনিবি। মুহতারাম হাজরিন, পাঁচ নম্বর উপকারিতা হলো মেসওয়াক, এটা মিন সুনানিল ফিতরাহ, সহি মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মেসওয়াকের আমলটা এমন একটা আমল যেটা শুধুমাত্র এই নবীর উম্মতদের আমল না, যত নবী রাসূল গত হয়ে গেছেন, এটা মানবীয় প্রকৃতির আমল, সকলের জন্য কমন সুন্না ছিল দশটি, এই দশটি কমন সুন্নার মধ্যে একটি হলো মেসওয়াক করা, মিন সুনানিল ফিতরা, প্রকৃতিগত সুন্না, সকলের জন্য প্রযোজ্য ছিল, আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে, এরকম গুরুত্বপূর্ণ একটা আমল হলো কি করা ভাই? মেসওয়াক করা। ছয় নম্বর ফজিলত হলো মুসনাদে বাজ্জার একটি হাদিস থেকে জানা যায় যে নবী আলাইহিসসালাম ইরশাদ করেছেন কোনো ব্যক্তি যখন মেসওয়াক করে নামাজে দাঁড়ায় এবং আল্লাহর কালাম তেলাওয়াত করে, নামাজের মধ্যে কোরআন পড়ে, তখন আল্লাহর ফেরেশতাগণ তার ওই তেলাওয়াত শ্রবণ করার জন্য তার খুব কাছাকাছি এসে অবস্থান করে, তার মুখের সাথে মুখ মিলিয়ে তারা তার সাথে ঐক্য পোষণ করে এবং তাকে অনুসরণ করে, অনুকরণ করে, এবং ওই ব্যক্তির তেলাওয়াতের মধ্যে ফেরেশতারা হারিয়ে যায়,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পর বলেছেন, ফাতাহিরু আফওয়াহাকুম আফওয়াহাকুম লিল কুরআন, অতএব কোরআন তেলাওয়াতের জন্য তোমাদের মুখকে তোমরা পরিষ্কার করো মিসওয়াকের মাধ্যমে। তাহলে মিসওয়াককারী ব্যক্তিকে ফেরেশতারা অনুকরণ করে, ফলো করে এবং তাদের মুহাব্বতের এজহার হয় বিশেষ করে কোরআন তেলাওয়াতের সময়। এছাড়াও মিসওয়াকের আরো অগণিত ফজিলত উপকারিতা আছে, কিন্তু ব্রাশ এসে টুথপেস্ট এসে আমাদের কাছ থেকে মিসওয়াকের সুন্নতকে দূর করে দিয়েছে, ঠিক না? ঠিক। এই মাহফিলে যত মানুষ আছেন আপনারা আলহামদুলিল্লাহ সমাজের ক্রিম মানুষ, ইমানদার মানুষ, হক হালালি চলার চেষ্টা করেন, কোরআন হাদিসের আলোকে চলার চেষ্টা করেন, সমাজের সবচেয়ে ভালো মানুষগুলাই ওয়াজ মাহফিলে সাধারণত আসে। তো এই রকম ভালো মানুষগুলো যারা পাঁচ ওয়াক্ত নামাজিও ইনশাআল্লাহ, এই মানুষগুলোর মধ্যে যদি এখন মেসওয়াক কয়জনের কাছে আসে জিজ্ঞেস করা হয়, আমার তো মনে হয় দশজন মানুষও হাত তুলতে পারবেন না। পারবেন দশজন মানুষ হাত তুলতে? একজন মেসওয়াক সহ তুলে দেখাইছেন আলহামদুলিল্লাহ, আর আছেন নি কেউ মেসওয়াক দেখাবেন? হাত না, প্যাকেটে নতুন কিনছে এক ভাই দেখাইছে মাশাআল্লাহ, ভালো না না প্যাকেটে রাখছে কিন্তু সে খুলে বের করে দিছে যে সে মেসওয়াক করে, আরেক ভাই আছে মাশাআল্লাহ, মুরব্বি চাচা আছেন একজন। তাহলে এত বড় মজমা, এত বড় সমাবেশ, এতগুলো মানুষ এখানে, এর মধ্যে মাত্র কয়েকজন হিম্মত করেছেন, তার মানে বেশিরভাগ মানুষের কাছে আলহামদুলিল্লাহ আমি মেসওয়াক নিয়মিত রাখার চেষ্টা করি এবং বান্ডেল ভর্তি মেসওয়াক আমার বাসায় আমি রাখি, বাচ্চাদের জন্য নিজের জন্য বান্ডেল ভর্তি মেসওয়াক, একটা দুইটা না, যাতে মিস হলে আরেকটা নিতে পারে, কোনোভাবে হারিয়ে গেলে যেন সেটা আমার থেকেও হারিয়ে আর না যায় সে ব্যবস্থা আমি রাখার চেষ্টা করি। আপনারা সবাই চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আপনি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন, করেন অসুবিধা নেই, কিন্তু দাঁত পরিষ্কারের জন্য ব্রাশের চাইতে মেসওয়াক বহুগুণ বেশি উপকারী। এটা ঠিক যে আমরা এখন অনেক তৈলাক্ত খাবার খাই, চকলেট জাতীয় খাবার খাই, আঠা জাতীয় খাবার খাই, যার কারণে আমাদের দাঁত অনেক ভালো করে অনেকভাবে পরিষ্কার করা লাগে, আগের যুগে মানুষ এগুলো খেত না, এত বেশি তাদের লাগতো না, কিন্তু মেসওয়াকটা এমন একটা ব্যাপার যে এর সাথে শুধু দাঁত পরিষ্কারের সম্পর্ক না, এই মেসওয়াকের মাধ্যমে যেমন ঈমান শানিত হয়, এই মেসওয়াকের মাধ্যমে আরো বহুবিধ উপকার হয়। ছয়টা ফজিলতের কথা আমি শুনালাম, আরো বহু ফজিলত মেসওয়াকের আছে। অতএব আল্লাহ তাআলার সন্তুষ্টি আমরা কে না চাই বলেন? চান না এমন কোন মানুষ আছেন? আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এটা মুমিন জীবনের সবচেয়ে বড় লক্ষ্য, সবচেয়ে বড় টার্গেট। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আস-সিওয়াকু মাতহারাতুন লিল-ফাম ওয়া মারদাতুন লিল-রব, মিসওয়াক এটা মুখ পরিষ্কার করে আর শুধু এখানেই ক্ষান্ত নয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন, আল্লাহর রেজামন্দি হাসিল হয়। আপনি যদি ব্রাশ দিয়ে দাঁত পরিষ্কার করেন তাহলে দাঁত পরিষ্কার করার সুন্নত আদায় হবে, কিন্তু মিসওয়াকের সুন্নত আদায় হওয়ার জন্য আপনি ব্রাশ করেন ঠিক আছে, কিন্তু মিসওয়াকও আপনাকে করতে হবে। মোহতারাম হাজরিন, এই জন্য মিসওয়াকের এই বিষয়টি কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের বিভিন্ন জায়গায় তিনি করেছেন। কোন কোন জায়গায় কোন কোন সময় মিসওয়াক করা সুন্নাত? নাম্বার এক, অজু করার সময় মিসওয়াক করা সুন্নাত। এ বিষয়ে বুখারি মুসলিম এক যুগ বর্ণনা করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিখ্যাত একটা হাদিস আছে যেটি একটু আগে পড়ে শুনালাম, লাউলা আশুক্কা আলা উম্মতি লা আমরত লা আমারতুহুম বিসওয়াকি ইনদা কুল্লি ওযু, অন্য রওয়ায়েতে আসছে ইনদা কুল্লি সালাহ আও মা কুল্লি ওযু মা কুল্লি সালাহ, যার অর্থ হলো আমার উম্মতের জন্য যদি কষ্টকর না হতো তাহলে প্রত্যেক অজুতে মেসওয়াক করাটাকে আমি আবশ্যক করে দিতাম। এখান থেকে বোঝা যায় অজুর সময় মেসওয়াক করাটা কি ভাই? সুন্নাত, অনেক গুরুত্বপূর্ণ সুন্নাত। চার মাঝহাবের চারো ইমাম, এর বাইরে আরো যত ইমামগণ আছেন, যত মুহাদ্দিস আছেন, যত ফকিহ আছেন, সারা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম, সমস্ত মুজতাহিদিন, সমস্ত মুহাদ্দিসিন, সমস্ত মুফাসসিরিন, সমস্ত ফুকাহা এবং সকল ওলামায়ে কেরাম, সকল ইসলামিক স্কলাররা একমত যে মিসওয়াক এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক গুরুত্বপূর্ণ একটি সুন্নাহ। অথচ আপনাদের মজলিস সার্ভে করে আমরা প্রমাণ করলাম যে সুন্নাতটা আমাদের সমাজ থেকে আজ হারিয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুন্নাতকে জিন্দা করার তৌফিক দান করুন, সবাই চেষ্টা করব তো ইনশাআল্লাহ। তো এই সুন্নাতটি যে কয় জায়গায় করতে হবে মেসওয়াকটা, তার মধ্যে একটা হলো ওজুর সময়। ওজুর সময় কখন মেসওয়াক করবেন? অনেক উলামায়ে কেরাম বলেছেন ওজুরে একবারে শুরুতে মেসওয়াক করে এরপর ওজু শুরু করবেন, কিন্তু এর চাইতে অধিকতর বিশুদ্ধ মত হলো সংখ্যাগরিষ্ঠ
ওলামা ইকরামের মত সেটা হলো ওযুর জন্য দুই হাতের কবজি তিনবার ধোয়ার পর আপনি মেসওয়াক করবেন, এরপরে কুলি করবেন, তারপরে নাকে পানি ইত্যাদি দিবেন। তাহলে দুই হাতের কবজি পর্যন্ত ধোয়ার পরে দ্বিতীয় সুন্নাতটা কি ভাই? মেসওয়াক করা, এরপরে আপনি কুলি করবেন, অন্যান্য কাজ করবেন এবং পকেটে মেসওয়াক রাখবেন। এতদিন করেন নাই, এখন থেকে রাখবেন। যতদিন আল্লাহ তাআলা বুজগান দিয়েছে ততদিন পর্যন্ত মেসওয়াক রাখবেন, বিকল্প মেসওয়াক রাখবেন বাড়িতে, যাতে একটা হারিয়ে গেলে আরেকটা দিয়ে শুরু করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। দ্বিতীয় যে জায়গাতে মেসওয়াক করা সুন্নাহ সেটা হলো নামাজের সময়, সালাত আদায় করার সময়। কারণ হাদিসে মাহাকুল্লি সালাত এই শব্দটাও এসেছে, তার মানে হলো প্রত্যেক নামাজের সময়। অনেক উলামায়ে কেরাম বলেছেন শুধু ফরজ নয়, ফরজ তো বটেই, যে কোনো নামাজে আপনি দাঁড়াবেন, নামাজের আগে একটু মেসওয়াক করে তারপর নামাজ পড়া সুন্নাহ। আপনি বলবেন যে নামাজের আগে যদি মেসওয়াক করি তাহলে মসজিদে মেসওয়াক করলে কোনো অসুবিধা নেই, নামাজের আগে মেসওয়াক করলে তো মসজিদে অবশ্যই নামাজ মেসওয়াক করতে হবে, মসজিদে মেসওয়াক করতে কোনো সমস্যা নাই। এখন কথা হলো মেসওয়াক করার পর কুলি করব কিভাবে মসজিদে, এটা একটা বড় প্রশ্নের বিষয়। তো এই প্রশ্নের উত্তর হলো যে মেসওয়াকের সময়, ওযুর সময়, আপনার নামাজের সময়, সালাত আদায়ের সময় যদি আপনি দাঁত ঘষেন একটু মেসওয়াক দিয়ে, এরপরে যদি আপনি কুলি না করেন কোনো অসুবিধা নাই, মেসওয়াকটা আপনি রেখে দিলেন, পরবর্তী আপনি কুলি করলেন অথবা না করলেন। বিশেষ করে এই যে ভাই দেখাইলেন প্যাকেটের মধ্যে মেসওয়াক আছে, তাহলে এটা আরো অনেক সুন্দর পদ্ধতি যে প্যাকেটের মধ্যে থাকলো, বের করে মেসওয়াকটা করে আবার রেখে দিলেন। এই রেখে দেওয়ার ফলে আপনি যে নামাজ পড়বেন, আমরা অনেক সময় নামাজে মনোযোগ নাই, অভিযোগ করি, আরো অনেক অভিযোগ আছে আমাদের নামাজের ব্যাপারে, অথচ নামাজের আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলো যদি আপনি খুঁটে খুঁটে আমল করেন তাহলে দেখবেন সেগুলোর এফেক্ট নামাজের মধ্যে অবশ্যই পড়ছে। অতএব দ্বিতীয় জায়গা হলো নামাজের সময়। নামাজের সময় মেসওয়াক আমাদের দেশে এটা তো একজন মানুষকেও দেখা যায় না, এমন কি আলেমুল আমাদেরকেও দেখা যায় না। যাই হোক, এ ব্যাপারে অবশ্য ফকিহদের অনেকে বলেছেন যে নামাজের সময় সুন্নাত না, ওযুর সময় সবার মতেই সুন্নাত, কিন্তু নামাজের সময় মেসওয়াকের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি থেকে বর্ণিত আছে। যারা মক্কা মদিনায় গেছেন তারা জানেন, সেখানে দেখেছেন, যারা মিডিল ইস্টে থাকেন তারা জানেন যে সেখানে আলহামদুলিল্লাহ মানুষ নামাজের সময়ও দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে, মেসওয়াক করে। নাম্বার তিন, মেসওয়াকের তৃতীয় জায়গা হলো রোজা অবস্থায়। আমাদের দেশে মানুষ মনে করে রোজা অবস্থায় মেসওয়াক করা যায় না, অথচ হাদিসে বরং বিপরীতটা বলা আছে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে এত বেশি পরিমাণ মেসওয়াক করতেন, এত বেশি সংখ্যকবার মেসওয়াক করতেন যে গুনে আমি শেষ করতে পারতাম না। আপনি একটু চিন্তা করেন তো, রোজা রেখে তো খাবার দাবার তিনি গ্রহণ করতেন না, তাহলে খাবার দাবার গ্রহণ না করলে দাঁত অপরিষ্কার থাকারও প্রশ্ন নাই, তারপরেও তিনি রোজা রেখে এত বেশি বার মেসওয়াক কেন করছেন? ভাইরা আমার, এই মেসওয়াক কোনো সাধারণ বিষয় না। মনে রাখবেন যে বিষয়ে কোরআন এবং হাদিসে যত গুরুত্বপূর্ণ, ইবলিস আমাদের থেকে ওইটাকে তত দ্রুত ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। এই জন্য দেখবেন মেসওয়াকের আমলটা নাই বললে চলে। নামাজি মানুষ, দিনদার মানুষ অন্য সব দিক থেকে দিন প্র্যাকটিস করার চেষ্টা করেন, কিন্তু মেসওয়াকের সুন্নাত তার পরিবার থেকে, তার জীবন থেকে বিদায় হয়ে গেছে, শেষ কবে মেসওয়াক করছে জানেও না। যে কাজটি কিনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্বের সাথে করেছেন, জীবন সায়ান্নে শায়িত আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রূহ কবজ হবে, রফিকে আলার সাথে সাক্ষাৎ হবে, ওই টাইমটাতে মানুষ কত কিছুই না করতে চায়, কত কিছুই না বলে, কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতে পারছেন না, চোখ দিয়ে ইশারা দিচ্ছে মেসওয়াক আনার জন্য। কত গুরুত্বপূর্ণ হলে এভাবে করতে পারে, কিন্তু যে আমলটাকে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত গুরুত্ব দিয়েছেন ওটা আমাদের জীবনে এত বেশি অবহেলিত, এটা শুধুমাত্র শয়তানের চক্রান্তের কারণে। সে আমাদেরকে ভুলিয়ে রেখেছে ব্রাশ এবং টুথপেস্ট এটা দেখিয়ে মনে করা হয় তাহলে আর মেসওয়াকের দরকার কি, এটা বোধহয় মেসওয়াকের বিকল্প। পৃথিবীর কোনো ওলামায়ে কেরামের পরে মত দেন নাই যে ব্রাশ আর টুথপেস্ট করলে মেসওয়াক করা লাগবে না, বরং মেসওয়াকের যে কার্যকারিতা, মেসওয়াকের যে উপকারিতা, মেসওয়াকের যে আধ্যাত্মিক কিছু দিক আছে এগুলো করে দিনই, ব্রাশ বা টুথপেস্ট দিয়ে সম্ভব। আবারও বলছি আপনি ব্রাশ করেন, আপনার দাঁত পরিষ্কার করেন আপনি, কিন্তু মেসওয়াকের ব্যাপারটিকে আলাদা গুরুত্বের সাথে দেখবেন। আর যদি একজন মানুষ সব সময় নিয়মিত মেসওয়াককে তার জন্য অপরিহার্য করে নেয়, সব সময় করতে থাকে, এই আল্লাহর বান্দার দাঁতে ময়লা থাকবে না ইনশা। আমার পরিবারে এমন সদস্য আছে যে আমার চাইতে বহুগুণ বেশি মেসওয়াক করেন, করতে 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 আমি দেখি যে তার দাঁতে কোনো ময়লা থাকার কোনো সুযোগই নেই, এত বেশি মেসওয়াক করে।
অতএব ইমানদার সুন্নতকে যদি আঁকড়ে ধরে দুনিয়ার কোনো কিছুরই তার প্রয়োজন হবে না ইনশাআল্লাহ। তাহলে তিন নম্বর মেসওয়াক করার জায়গা হলো রোজা রাখা অবস্থায়। আমরা অনেকে রোজা রেখে মেসওয়াক করা তো দূরের কথা, মুখ থেকে থুতু ফেলতে ফেলতে অবস্থা কাহিল, ঠিক না বেঠিক? বিশেষ করে বাচ্চা পোলাপান যখন প্রথম প্রথম রোজা রাখে একটু পরপরই আসা থুতু ফেলে, তাই না? মনে করে যে মুখের থুতুটা যদি গিলা যায় তাহলে আবার রোজার কোনো ক্ষতি হয় কিনা। আসলে তারা আল্লাহর সন্তুষ্টি চায় এবং রোজাটাকে পিওর করতে চায়, জানে না যে থুতু গিলা গেলে কোনো অসুবিধা হয় না। তো রোজার প্রতি অতিরিক্ত যত্নের কারণে তারা এরকম ঘন ঘন থুতু ফেলে। ভাইরা আমার, থুতু ফেলা তো কোনো জরুরি কিছু না রোজার জন্য, বরং এর বিপরীতে মেসওয়াক করলে থুতু তো গিলা এমনিই লাগবে। বিধায় মেসওয়াকের তস কষ স্বাদ এগুলো যদি আপনার পেটেও যায় তবুও রোজার কোনো ক্ষতি হবে না, কারণ আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রেখে প্রচুর পরিমাণ কি করতেন? মেসওয়াক করতেন। সামনে রমজান মাস আসছে, সবাই ট্রাই করবো তো ইনশাআল্লাহ। নাম্বার চার, মেসওয়াকের চতুর্থ জায়গা হলো জুমার দিন। বুখারি মুসলিম এক যুগে বর্ণনা করেছে এ বিষয়ে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনে যে আমলগুলো আমাদেরকে করতে বলেছেন তন্মধ্যে থেকে গুরুত্বপূর্ণ একটি আমল হলো কি করা? মেসওয়াক করা। জুমার দিন গোসলের কথা আমরা জানি, গোসল করি। সুন্দর পোশাকের কথা আমরা জানি, সুন্দর পোশাক পরি। আমরা যথাসম্ভব সেজে গুজে মসজিদে যাই, অনেক কাজ করি। মেসওয়াকের আমলটা গোটা জুমা মসজিদের মধ্যে পাঁচজন মুসল্লিও করে কিনা সন্দেহ, ঠিক না বেঠিক? অথচ জুমার দিনে মসজিদে যাওয়ার আগে মেসওয়াক করার নির্দেশনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথকভাবে দিয়েছেন। বুখারী মুসলিম শুধু নয়, অন্যান্য হাদিসের কিতাবও এ বিষয়ে বর্ণিত আছে। নাম্বার পাঁচ, ঘরে প্রবেশ করার পর, বাহির থেকে আপনি আসলেন, ঘরে ঢোকার পর সর্বপ্রথম আমল হলো আপনি বিসমিল্লাহ বলে ঘরে ঢুকবেন, সালাম দিবেন। এরপরে ঢোকার পরে সর্বপ্রথম আমল হলো মেসওয়াক করা। কি করা? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার থেকে সহিহ মুসলিম বর্ণিত হয়েছে, তাকে জিজ্ঞাসা করা হয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় প্রবেশের পর প্রথম কাজ কোনটা করতেন। সাহাবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণের জন্য মরিয়া ছিলেন, তারা জানতে চেয়েছেন যে তিনি বাসায় ঢোকার পর প্রথম কোন কাজটা করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন তিনি বাসায় ঢোকার পর সর্বপ্রথম যে কাজটা করতেন সেটা হলো মেসওয়াক। সেটা হলো কি করতেন? মেসওয়াক করতেন। ভাইরা আমার, আমি নিজেও অনেক গাফেল, চেষ্টা করি এই আমলটা কি করার জন্য। আপনাদের কারোর কি জীবনে এমন একবারও হয়েছে যে বাসা ঢোকার পর মেসওয়াক করছেন? একবারও হয়েছে এরকম কোনো মানুষ আছেন মজলিসে? যারা মেসওয়াক করেন তারাও জানাই নাই এই আমলটা। আল্লাহ তারা আমাদেরকে আমলটা করার তৌফিক দান করুন। ভাইরা আমার, সুন্নতের উপকারিতা সবসময় আপনি খোলা চোখে দেখবেন না, কিন্তু প্রতিটা সুন্নত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আমলের বহুবিধ উপকারিতা আপনার আমার জীবনে ঘটে ঘটবে, তার প্রতিফলন আপনি অবশ্যই পাবেন, তাতে সন্দেহ করার কোনো সুযোগ নেই। কিন্তু আমলটা আমাদের জিন্দা করতে হবে। ঘরে ঘরে এখন অশান্তি, নানা রকমের বিপদ ব্যত্যয়, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সুন্নত আমরা কয়জন করি? বিসমিল্লাহ বলে বাসায় প্রবেশ করি না, বিসমিল্লাহ বলে বের হই না, টয়লেটে যেতে বিসমিল্লাহ পড়ি না, টয়লেটের দরজাটা বন্ধ রাখি না, বের হওয়ার সময় আবার দোয়া পড়ি না, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়ি না, এরকম বিভিন্ন জায়গায় খাবার সময় দোয়া নাই। সুন্নাত বিলুপ্ত হয়ে যাচ্ছে আর সংসারগুলোও সব ধ্বংস হয়ে যাচ্ছে। বিধায় এই সুন্নাতটিও জিন্দা করা দরকার। বাসায় প্রবেশের পর মেসওয়াক অন্তত মাঝে মধ্যে হলেও করেন। নাম্বার ৬, ঘুম থেকে উঠার পর। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে অনেক নবীন ছিলেন, তরুণ ছিলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবা করতেন। ভোর রাতে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ পড়তেন, ওই টাইমে তিনি উঠে যেতেন, তার ওজুর পানি আগায় দিতেন, তার টয়লেটের পানি আগায় দিতেন, তার মেসওয়াক অন্যান্য জিনিস আগায় দিতেন। আর এই আগায় দেওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াও পেয়েছেন, অনেক দোয়া করেছেন তিনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তার আপন চাচাতো ভাই, ছোট মানুষ, এরপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘুমে উঠার, ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে উঠে খেদমত করা, তার এই সেবা দেখে তিনি দোয়া করে বলেছিলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আল্লিমহুল কিতাব, আল্লাহ এই ব্যক্তিকে অর্থাৎ আব্দুল ইবনে আব্বাসকে, এই ছেলেটাকে আপনি কোরআনের এলেম দিয়েন। এজন্য গোটা দুনিয়ার সমস্ত ওলামায়ে কেরাম একমত যে আল্লাহর কোরআন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যতটা বুঝেছেন এতটা অন্য কেউ সচরাচর বুঝেনি, এবং সেজন্য তাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন, সমস্ত মুফাসসিরদের, সমস্ত কোরআনের ব্যাখ্যাকারীদের হেড এবং প্রধান। তো আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন
আমি একবার দেখলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন, উঠার পর দোয়া কোরআন করিমের আয়াত পড়লেন, সূরা আল ইমরানের সে আয়াত যেটা ঘুম থেকে ওঠার পর ভোর রাতে আকাশের দিকে তাকিয়ে পড়া সুন্নাত, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইলা আখিরিল আয়া ইখতিলাফিল, একেবারে শেষ পর্যন্ত আয়াতের এই পুরো আয়াতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়লেন। এই আয়াতটা পড়ার পর নবী আলাইহিসসালাম যে কাজগুলো করলেন তার ভিতরে একটা ছিল মেসওয়াক। কি ছিল ভাই? মেসওয়াক। ঘুম থেকে উঠলে সাধারণত মুখ পরিষ্কার করার গুরুত্ব আমরা বুঝি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করতেন। আবারও বলছি, মেসওয়াক শুধু মুখ পরিষ্কার নয়, এর আধ্যাত্মিক স্পিরিচুয়াল এবং সুপ্ত অসংখ্য উপকারিতা আছে। মেসওয়াকের সাত নম্বর জায়গা হলো, যখন মুখ ময়লা হয়ে যাবে, দাঁত অপরিষ্কার হয়ে যাবে, দুর্গন্ধ হবে, তখন বিশেষভাবে মেসওয়াক করাটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। এবং এ ব্যাপারেও বিভিন্ন হাদিস থেকে আমরা স্পষ্ট জানতে পারি, বিশেষ করে ওই যে আসওয়াক মাথারাতুন লিলফাম, মুখ পরিষ্কারকারী মেসওয়াক, এই হাদিস থেকেও বোঝা যায় যখন দুর্গন্ধ হয় বা মুখে ময়লা হয়ে গেছে মনে হয়, ওই টাইমে মেসওয়াক করাটা কি ভাই? সুন্নাত। আর এছাড়াও আরও বিভিন্ন জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করেছেন, সাতটি জায়গার কথা জানলাম আমরা। আবারও বলছি, অজু করার সময় মেসওয়াক করা সুন্নাত, বিশেষ করে দুই হাত কবজি ধোয়ার পর, এরপর আপনি মেসওয়াক দিবেন, মেসওয়াক করবেন, তারপরে উজু করবে, ইয়া কুলি করবেন। দুই নম্বর হলো সালাত আদায়ের সময়, নামাজের সময় মেসওয়াক করা সুন্নাত। তিন নম্বর হলো রোজা রেখে দিনের বেলায় রোজা রাখা অবস্থায় মেসওয়াক করা সুন্নাত। চার নম্বর হলো জুমার দিনে জুমার নামাজে যাওয়ার আগে মেসওয়াক করা সুন্নাত। পাঁচ নম্বর হলো বাসায় প্রবেশের পর সর্বপ্রথম মেসওয়াক করা সুন্নাত। ছয় নম্বর হলো ঘুম থেকে উঠার পর মেসওয়াক করা সুন্নাত। সাত নম্বর হলো মুখ অপরিষ্কার হলে ওই টাইমটাতে মেসওয়াক করা সুন্নাত। মেসওয়াক সবসময় ডান দিক থেকে করতে হয়, যে কোনো কাজেই আল্লাহ রাব্বুল আলামিন ডানকে পছন্দ করেন ভালো কাজে, এই জন্য ডান দিক থেকে মেসওয়াক শুরু করতে হয়। এবং এই মেসওয়াক নিয়মিত অভ্যাসে পরিণত করার জন্য আমাদের দরকার দৃঢ় সংকল্প এবং প্রতিজ্ঞা, বিশেষ করে ব্রাশ এবং পেস্ট যেন আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সুন্নত থেকে আমাদেরকে দূরে সরাতে না পারে। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি ইমানে মৃত্যু আশা করেন, আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আজর আশা, মানে তার কাছ থেকে যে ওয়াদাকৃত আজর সেটা আশা করেন, এবং ফেরেশতার আপনার অনুকরণ করবে, আপনার অনুসরণ করবে, আপনার তিলাওয়াত শুনবে সেটা যদি আশা করেন, তাহলে এই টাইমগুলোতে কোরআন তেলাওয়াতের সময়টাতেও বিশেষভাবে মেসওয়াক করবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদের সবাইকে সমাজ থেকে হারিয়ে যাওয়া সুন্নতকে জিন্দা করার তৌফিক দান করুন। এই সুন্নতকে জিন্দা করার নিয়তে এই আলোচনাটা যেটা শুনলেন এটা অন্যদের কাছে শেয়ার করবেন, অন্যদেরকে শোনাবেন, বাসায় গিয়ে মহিলাদেরকে এই কথাগুলো বলবেন, এবং মেসওয়াক কিনে দিবেন, হাদিয়া দিবেন। অনেক কিছুই তো হাদিয়া দেন, দশ টাকা বিশ টাকা একটা মেসওয়াকের দাম। মেসওয়াক যে কোনো গাছের ডাল দিয়ে করা যায়, যে কোনো গাছের ডাল দিয়ে করা যায়, যে কোনো গাছ থেকে মেসওয়াক হতে পারে যেটা মেসওয়াকের উপযোগী। কোনো মেসওয়াক, কোনো গাছের ডাল যদি মেসওয়াকের উপযোগী না হয়, সেখানে যদি কষ্ট ইত্যাদি থাকে, দাঁতের জন্য ক্ষতিকর হয় বা বিরক্তিকর হয়, সেটা করবেন না, যেটা মেসওয়াকের উপযোগী সেটা। বিশেষ করে আমাদের দেশে নিম গাছের ডাল পাওয়া যায়, এটা নানা কারণে উপকারীও বটে, সেই জন্য এটা দিয়ে মেসওয়াক করা যেতে পারে। যদি কারোর জৈতুনের ডাল দিয়ে মেসওয়াক করার সুযোগ থাকে সেটা আরও বেশি উত্তম। তো মেসওয়াক উপযোগী যে কোনো, মেসওয়াকের উপযোগী যে কোনো ডাল দিয়ে মেসওয়াক করাটা হলো উত্তম এবং সুন্নাত। এটা নিজে করেন, অন্যকে হাদিয়া দেন, বাসায় বাচ্চাদের এবং পরিবারের সবাইকে অভ্যাস গড়ে তোলেন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ বিজনিল্লাহ। যেহেতু সমাজ থেকে হারিয়ে গেছে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানসান্না সুন্নাতান হাসানাতান, মানসান্না সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা। যে ব্যক্তি সমাজে কোনো ভালো একটা সুন্না, ভালো একটা কাজ চালু করবে, তার দেখা দেখি যত মানুষ করবে, যত মানুষকে সে করাবে, তাদের সবার সমপরিমাণ সওয়াব সে পাবে ইনশাআল্লাহ। আমি এই জন্য আজকে চিন্তাই করেছি যে এই বিষয়টা বলবো, যাতে করে এই বিষয়টা সমাজে অনেক মানুষের মধ্যে আসে আমল, আমিও সওয়াব পাই, আপনারাও পান, আপনারাও সেটাকে ছড়াবেন, অন্যকে বোঝাবেন, মেসওয়াক হাদিয়া দিবেন, পকেট ভর্তি মেসওয়াক রাখবেন। আলহামদুলিল্লাহ অনেকগুলো আজকাল শপ হয়েছে, যে শপগুলোতে সুন্নাতি আইটেমগুলো বিক্রি হয় অনলাইনে অফলাইনে, চাইলেই আপনি দশটা বিশটা ত্রিশটা মেসওয়াক কিনতে পারেন, কোনো ব্যাপার না। আর গ্রামের মানুষের তো কেনারও দরকার হয় না, গাছের ডাল আবার আটজনের গাছের ডাল ভাঙিয়েন না, অনুমতি নিয়ে যথোপযুক্ত গাছের ডাল ভেঙে আপনি মেসওয়াক বানাবেন। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সবাইকে যে কথাগুলো শুনলাম, বিশেষ করে যেহেতু সুন্নতটা হারিয়ে গেছে, এটাকে আবার জিন্দা করার যে গুরুত্বপূর্ণ একটা আমল আছে, সে আমলটি আমাকে আপনাকে আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আমাদের পরিবারের সদস্যরা আসবার সবার হাতে যেন মেসওয়াক থাকে, তাদেরকে আমরা উদ্বুদ্ধ করব। মানুষ বুঝতে চায় না, মনে করে যে ব্রাশ করি তো আর মেসওয়াক করবো কেন, না, ব্রাশের কাজ ব্রাশ করবে, মেসওয়াকের কাজ মেসওয়াক করবে। বরং মেসওয়াক যদি নিয়মিত করেন সেটা বেশিরভাগ ক্ষেত্রে
ব্রাশের চাইতেও বেশি উপকার আনবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।